দেশের ২৫টি রাজনৈতিক দল একজোট হয়ে মোদির বিরুদ্ধে এবং বিজেপি আরএসএসের বিরুদ্ধে বিরাট বড় কড়া পদক্ষেপ নিতে চলেছে। দেশের ২৫টি বড় বড় রাজনৈতিক দল যারা একজোট হয়েছে, যা দেখে নরেন্দ্র মোদী এবং বিজেপি আরএসএসের নেতাদের মাথার ঘুম উড়ে গেছে। তারা এখন থেকেই বিপদে পড়ে গেছে। ২০২৪ সালে ইলেকশন হবে, একা বিজেপি আরএসএস লড়াই করতে পারবে না এই ২৫টি রাজনৈতিক দলের সাথে। কোন ২৫টি সেই রাজনৈতিক দল, নিউজ এইটিন বাংলার সাংবাদিকের মুখে পুরোপুরি ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন ২৫টি কোন রাজনৈতিক দল মোদির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল এবং এই কড়া পদক্ষেপ নেওয়ার কারণে নরেন্দ্র মোদী এবং বিজেপি আরএসএস কত বড় বিপদে পড়ল, সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা করলেন নিউজ এইটিন বাংলার এই সাংবাদিক। চলুন বিস্তারিত ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক ছিল এবং পার্টনার বৈঠকের পর আজকের এই বেঙ্গালুরের বৈঠক, বা বলা ভালো গতকাল এবং আজকের এই বৈঠকের দিকে গোটা দেশের রাজনৈতিক মহল বা যাদের রাজনীতি সম্পর্কে আগ্রহ রয়েছে তারা চেয়েছিলেন। একদিকে যখন দিল্লিতে এনডিএ জোট বৈঠক করছে, তখন অন্যদিকে কার্যত দুটো দিন ধরে, একটা দীর্ঘ সময় ধরে এই বিরোধী জোটের যে বৈঠক, অর্থাৎ বিজেপি বিরোধী জোটের বৈঠক, তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়। তো এই বিরোধী জোটের বৈঠকের ক্ষেত্রে প্রথমেই যে নাম উঠে এলো, তার নাম দেওয়া হলো হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ অ্যালায়েন্স, এই নাম। এবং জানা যাচ্ছে যে এই নাম প্রস্তাব করেছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে সঙ্গে সঙ্গে সমর্থন জানান হচ্ছে এম কে স্ট্যালিন, এবং তারপর বাকিরাও এই নামে সহমত পোষণ করেন। এবং যেহেতু ইন্ডিয়া মানে জোটের এই নামের সঙ্গে দেশের নাম সংযুক্ত হয়ে রয়েছে, এবং ২০২৪ লোকসভা নির্বাচন আসলে যে দেশ বাঁচানোর লড়াই, এমন বক্তব্য প্রথম থেকেই বিজেপি বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতা নেতৃত্বরা বলে আসছেন, ফলে অবশ্যই এই নামটির গুরুত্ব নিয়ে আলোচনা হয়। তবে এর বাইরেও একটা বড় অংশ জুড়ে ছিল আজকে বৈঠকের মধ্যে, ঠিক কি কি আলোচনা হলো। প্রথমে বলে রাখি, এদিনের বৈঠকের শুরুতেই তিনি বক্তব্য রাখেন মল্লিকার্জুন খাড়গে, তিনি যেহেতু সভাপতিত্ব করেছেন এই বৈঠকে, তিনি সকলকে এই বৈঠকে যোগদান করার জন্য তিনি শুভেচ্ছা জানান। এবং তারপরই আজকে প্রথম বক্তব্য রাখেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই যে ইন্ডিয়া নামকরণ কেন এবং কেন ইন্ডিয়া নামকরণের প্রয়োজন ছিল, এই ইন্ডিয়া নাম নিয়ে তিনি দীর্ঘ সময় ধরে আলোচনা করেন। এবং শুরুতেই আপনাদেরকে যেটা আমি বললাম যে এম কে স্ট্যালিন এবং তারপরে বাকি নেতারা সঙ্গে সঙ্গে সহমত পোষণ করতে শুরু করেন। তবে আমরা সূত্র মারফত জানতে পারছি প্রথমে ইন্ডিয়া নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স। এই ডেমোক্রেটিক শব্দটা নিয়ে বেশ কয়েকজন আপত্তি তোলেন, তার কারণ এনডিএ জোটের ক্ষেত্রে এই ডেমোক্রেটিক শব্দটি রয়েছে এবং তারা মনে করেন যদি ডেমোক্রেটিক শব্দটি রাখা হয় তাহলে এনডিএ শিবিরের তরফ থেকে তাদের উদ্দেশ্যে কটাক্ষ উড়ে আসতে পারে, এবং এই এবং ডেমোক্রেটিক এই শব্দটি বাছাই করে আসলে নকল করা হচ্ছে এমন বক্তব্য থাকতে পারে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত নেন, সেটা হচ্ছে যে ডেভেলপমেন্টাল এই শব্দটি এখানে নিয়ে আসবেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এদিনের বৈঠকের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার পর আর যারা যারা বক্তব্য রেখেছেন তাদের মধ্যে হচ্ছে এম কে স্ট্যালিন, এবং স্ট্যালিন ইডি সিবিআই নিয়ে অতি সক্রিয়তার অভিযোগে সরব হন এবং তাকে সমর্থন করেন হচ্ছে হেমন্ত সোরেন। অবিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে সেখানে রাজ্যপালের ভূমিকা নিয়ে এদিন সমালোচনায় সরব হন অরবিন্দ কেজরিওয়াল এবং অন্যরাও তাকে সমর্থন জানান। তবে এদিন অবশ্য একটা অন্য ছবি দেখতে পাওয়া গেছে, বিশেষ করে বিরোধী দল যখন সাংবাদিক বৈঠক করছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে তুলে বলেন হচ্ছে যে রাহুল গান্ধী মাই ফেভারিট। এর আগে আমরা জানি যে রাহুল মমতা সম্পর্ক বা সমীকরণ নিয়ে বিভিন্ন চর্চা হয়েছে, এবং আজকে জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে মাই ফেভারিট এই শব্দটি উচ্চারণ করার পর অনেকে বলছেন কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের, বা বলা ভালো রাহুল গান্ধীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সম্পর্ক বা সমীকরণের ক্ষেত্রে অনেকটা হলো বদল আসলো। এবং যেভাবে সাংবাদিক বৈঠকের মধ্যেও রাহুল এবং মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কথা বলেছেন যেভাবে দেখতে পাওয়া গেছে, তাই মনে হচ্ছে যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সম্পর্ক আগের তুলনায় অনেক বেশি সহজ হতে শুরু করেছে। অন্যদিকে আজকে দেখা গেছে যে রাহুল গান্ধী বৈঠকের মাঝে একাধিকবার উঠে অরবিন্দ কেজরিওয়ালের সাথে কথা বলেছেন, সাংবাদিক সম্মেলন শেষে দুজনের সাথে করমর্দনও করেন, ফলে আপ এবং কংগ্রেসের সম্পর্কেরও একটি নতুন দিক উন্মোচন হলো বলে জানতে পারা যাচ্ছে। লাইভে একজন প্রশ্ন করেছেন দেখতে পাচ্ছি যে বিরোধী দলের নেতা কে হয়েছে, বিরোধী দলের কাকে সামনে রেখে লড়ছে। আচ্ছা, প্রথমত হচ্ছে বিরোধী দলের বা জোটের নেতৃত্ব জানাচ্ছেন যে তারা এখনো পর্যন্ত কাউকে নেতা স্থির করেননি। এর পরবর্তী বৈঠক হবে হচ্ছে মহারাষ্ট্রে, বৈঠক হওয়ার কথা হয়েছে মুম্বাইতে, এবং সেখানে একটি ১১ জনের কমিটি ঘোষণা করা হবে। সেই কমিটি সিদ্ধান্ত নেবে যে বিভিন্ন রাজ্যগুলিতে কবে থেকে কিভাবে তারা প্রচারে যাবে এবং কোন ইস্যুগুলোকে নিয়ে তারা প্রচারের ক্ষেত্রে তারা জোর দেবে। এতদিন পর্যন্ত এই যে বিজেপি বিরোধী জোট বা যে জোটের আলোচনা বারবার ধরে চলছিল, তা বারবার ধরে ইউপিএ নাম ছিল এবং ইউপিএ চেয়ারপার্সন ছিলেন হচ্ছে সোনিয়া গান্ধী। তো এই যে নতুন ইন্ডিয়া জোটের নামকরণ করা হলো, সেই জোটের নামকরণের পরিপ্রেক্ষিতে নতুন যে কমিটি তৈরি করা হবে সেই কমিটির দায়িত্বভার কার হাতে দেওয়া হয় সেটাই এখন দেখার। তবে এদিন কেউ যে প্রশ্ন বারবার ধরে উঠেছে যে বিভিন্ন রাজ্যের সমীকরণে, যেমন আপের সঙ্গে কংগ্রেসের বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক, বামেদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের খাতিরে বা সেই সম্পর্কের সমীকরণ সামনের এই লোকসভা নির্বাচনে কতটা পড়বে, যদি অনেকেই জানাচ্ছেন
যে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের রাজনৈতিক সমীকরণ এক্ষেত্রে কোনো প্রভাব পড়তে পারবে না, পড়বে না বা পড়া উচিত নয়। ফলে এই মুহূর্তে নেতা কে হয়েছে সে বিষয় নিয়ে সরাসরি তারা মন্তব্য করেননি, তবে সবারই নজর রয়েছে যে কাকে সামনে রেখে, কাকে মুখ রেখে এনডিএর বিরুদ্ধে লড়াই করবে। তার কারণ হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে লোকসভা নির্বাচনই হোক, মনে করা হচ্ছে তাকে সামনে রেখে লড়তে চলেছে বিজেপি, এবং বিভিন্ন রাজ্যের যে বিধানসভা নির্বাচনগুলি রয়েছে সেখানেও মোদীকে সামনে রেখে বিজেপি লড়াই করছে। এক্ষেত্রে দাঁড়িয়ে মোদীর ঠিক বিপক্ষে লড়াই করতে নেবে প্রধান মুখ, কোন মুখকে সামনে রেখে এই জোট লড়তে চলেছে। শুভজিৎ দেবনাথ প্রশ্ন করেছেন যে জোটের পুরো নাম কি হয়। জোটের পুরো নাম দেওয়া হয়েছে, তারা জানিয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। এবং শুরুতে যেটা বলছিলাম, যেটা প্রথম দিকে নামকরণের ভাবনা চিন্তা এসেছিল ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স, যদিও ডেমোক্রেটিক শব্দটা নিয়ে অনেকে আপত্তি করার কারণে সেটাকে বদল করে দেওয়া হয়। এবং আজকের বৈঠকের যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে তাতে মনে করা হচ্ছে যে জোট নিয়ে যে 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 আলোচনাগুলো চলছে সেই আলোচনার ক্ষেত্রে কংগ্রেস কতটা সহনশীল ভূমিকা পালন করবে তা নিয়ে একটা বিস্তর প্রশ্ন ছিল। তবে এই ব্যাঙ্গালোর বৈঠকের ক্ষেত্রে কংগ্রেস যে ধরনের মনোভাব পোষণ করেছে তাকে বাকি রাজনৈতিক দলগুলো বলছে যে কংগ্রেস বোধ হয় আগের তুলনায় অনেকটা সহনশীল হয়েছে, ফলে কংগ্রেসকে আগামী দিনের সঙ্গে নিয়ে লড়াই করার ক্ষেত্রে বাকিদের কোনো আপত্তি থাকার এই মুহূর্তে কোনো প্রশ্ন থাকছে না। তবে সামনে অনেকগুলো রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই রাজ্যগুলির বিধানসভা নির্বাচনে কংগ্রেস যদি ভালো ফল করে তাহলে 2024 লোকসভা নির্বাচনের মুখে কংগ্রেসের অবস্থান কি হবে সেটা এখনো পর্যন্ত প্রশ্নের সম্মুখীন। তবে মহারাষ্ট্র বা মুম্বাইয়ের বৈঠকের দিকে সকলে চেয়ে রয়েছেন, তার কারণ যে 11 জনের কমিটি ঘোষণা করার কথা, সেখানে তাদের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ঘোষণা করার কথা, এবং তারপরেই বুঝতে পারা যাবে যে এই জোট কোন পথে এগোবেন। একজন প্রশ্ন করেছেন বিরোধী দলের প্রধানমন্ত্রী কি হবে। শুরুতেই বললাম যে তারা জানাননি যে বিরোধী দলের মুখ কে হবে বা বিরোধী দলের প্রধানমন্ত্রী কে হবে। তারা মনে করছেন এই মুহূর্তে যে এই রাজনৈতিক দলগুলো রয়েছে যারা সহমতের ভিত্তিতে বিজেপির থেকে দূরত্ব বজায় রেখে বা বিজেপি বিরোধিতায় সম মনোভাব সম্পন্ন দলগুলো তারা চাইছিলেন এক ছাতার তলে আসার জন্য, তো পাটনার পরে এই বৈঠকের ক্ষেত্রে তারা মনে করছেন তারা এক ছাতার তলে আসতে পেরেছেন। মহারাষ্ট্র বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। তবে এটা ঠিক যে এনডিএ বনাম ইন্ডিয়া বা মোদী বনাম ইন্ডিয়া এই লড়াইকে তারা সামনে রাখতে চাইছেন, এবং সেই বক্তব্য এদিন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল সহ সমস্ত রাজনৈতিক দলের গলাতেই শোনা। আজকে বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক ছিল এবং পাটনার বৈঠকের পর আজকের এই বেঙ্গালুরের বৈঠক বা বলা ভালো গতকাল এবং আজকের এই বৈঠকের দিকে গোটা দেশের রাজনৈতিক মহল বা যাদের রাজনীতি সম্পর্কে আগ্রহ রয়েছে তারা চেয়েছিলেন। একদিকে যখন দিল্লিতে এনডিএ জোট বৈঠক করছে তখন অন্যদিকে কার্যত দুটো দিন ধরে, একটা দীর্ঘ সময় ধরে এই বিরোধী জোটের যে বৈঠক অর্থাৎ বিজেপি বিরোধী জোটের বৈঠক তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়। তো এই বিরোধী জোটের বৈঠকের ক্ষেত্রে প্রথমেই যে নাম উঠে এলো তার নাম দেওয়া হলো হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ অ্যালায়েন্স এই নাম। এবং জানা যাচ্ছে যে এই নাম প্রস্তাব করেছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে সঙ্গে সঙ্গে সমর্থন জানান হচ্ছে এম কে স্ট্যালিন, এবং তারপর বাকিরাও এই নামে সহমত পোষণ করেন। এবং যেহেতু ইন্ডিয়া মানে জোটের এই নামের সঙ্গে দেশের নাম সংযুক্ত হয়ে রয়েছে এবং 2024 লোকসভা নির্বাচন আসলে